কখনো ডিএজি পরিচয় দেয়, কখনো পুলিশ সুপার পরিচয় দেয়, কখনো এসপিও দেয়। এসপি নিজে সে নামে না, এসপি নিজে নামে না, আপ টু ডিএজি পরিচয় দেয়। এইভাবে সে প্রতারণা করে, তো তাকে আমরা ধরে নিয়েছি কালকে। আশ্রয় নেয় এবং ডিএজি পদকে ব্যবহার করে চাকরিতে নিয়োগ, চাকরির বদলি, এছাড়াও পুলিশের বাইরেও নানা ধরনের প্রতারণামূলক কাজকর্ম সে করে থাকে ফখরুদ্দিন আহমেদ। এবং সেই প্রতারিত মানুষজনের অভিযোগের প্রেক্ষিতে তাকে নিয়েছে, প্রতারক অগণিত মানুষকে প্রতারণা করেছে। তার মধ্যে 11 জনের নাম আমাদের কাছে এসেছে, 11 জন অভিযোগ করেছে যে তাদের কাছ থেকে নানাভাবে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছে। তার মধ্যে একজনের কাছে 40 লক্ষ টাকা নিয়েছে, একজনের কাছ থেকে 11 লক্ষ টাকা নিয়েছে, এছাড়াও আরো বিভিন্ন অ্যামাউন্টের টাকা নিয়েছে। এবং সে এই প্রতারণার মাধ্যমে শুধু পুলিশে নয়, পুলিশ, আর্মি, বিজিবি এই সকল বাহিনীতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে। এছাড়াও বদলি, তারপরে বিদেশে পাঠানো, ইমিগ্রেশন, তারপরে দোকানপাট কারো হস্তগত হয়ে গেলে, হস্তচ্যুত হয়ে গেলে আবার তার কাছে ফিরিয়ে নিয়ে আসা, ইত্যাদি ইত্যাদি টাইপের নানা ধরনের সব প্রতারণা করে থাকে। আটক তাকে করা হচ্ছে। আমরা বেশ কদিন তাকে স্টাডি করতে 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 একটা পর্যায়ে যে তার যে বাসা খিলগাঁও, সেই খিলগাঁওয়ের বাসা থেকে আমরা গতকালকে তাকে ধরে নিয়েছি। কলকাতা, বোম্বাই আর তারপর মধ্যপ্রদেশে গেছি, ওখান থেকে এয়ারপোর্টে রিসিভ করছি। This application I have a long ago to the Bangladesh cyber crime, but I did not get any response, sir. And I got IDs of my wife and sending message me, sex me, my number, everything. My children's ID, sir, even my children's ID. And that's why I had to follow him, whatever he said, to save my family. ১০ লাখ টাকা দেবেন, ১০ লাখ টাকা দেবেন।